নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করেছি চিংড়ি মাছের লোটি। লোটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, হালকা নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ আর কয়েকটা রসুন, এক চামচ সর্ষে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব গোটা কয়েক রসুন দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার পেস্ট করে নেবো। এগুলো আমার পেস্ট করা হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফোড়নে, শুকনো লঙ্কা, রাঁধুনি, রাঁধুনি দিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে দিয়ে নেড়ে নিচ্ছি, এগুলোকে হালকা ভালো করে ভেজে নেবো। মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো মশলা। মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। তখন যে মশলাটা আরও ভালো করে নেড়েচে নিয়েছি, হালকা মশলাটাকে এবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো লসুনগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেবো। এর মধ্যে একসাথে মিক্স করার পরে এগুলোকে একসাথে হালকা ভেজে নেবো লুটিটাকে মশলার সাথে। লুটিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু জল। অল্প জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। ফুটে গেছে, ফুটে এসে আমার লুটিটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, ওতে নামিয়ে নিয়েছি। দেখুন আমার লুটিটা হয়ে গেছে। আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।